আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লুটনের ইনডোর মার্কেট থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার চ্যানেলের ফুড রিভিউ এবং রেস্টুরেন্ট ভিজিটের 3 নম্বর এপিসোডে। এটি হচ্ছে লুটন ইনডোর মার্কেট, যেটি কিনা লুটন শপিং মলের পাশেই অবস্থিত। এই লুটন ইনডোর মার্কেটটি প্রধানত স্ট্রিট ফুডের জন্য অনেক বিখ্যাত। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ স্ট্রিট ফুড খাবার জন্য চলে আসে। তো এই ইনডোর মার্কেটে আমি আগেও কয়েকবার এসেছিলাম, বাট এইবার প্রথম ফ্যামিলিকে নিয়ে আসলাম, যেহেতু আমরা লুটন শপিং মলে এসেছিলাম শপিং করতে, প্লাস লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই চলে আসলাম এই ইনডোর মার্কেটে স্ট্রিট ফুড খাওয়ার জন্য। এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, চাইনিজ, থাই, মালয়েশিয়ান, আরাবিয়ান, ক্যারাবিয়ান সব দেশের স্ট্রিট ফুড সুলভ মূল্যে একই ছাদের নিচে পাওয়া যায়। অনেকে হয়তো ভাবতে পারেন, এত রেস্টুরেন্ট থাকতে স্ট্রিট ফুড কেন? ভিউয়ার্স, আমরা যারা দেশের বাইরে থাকি তারা দেশের স্ট্রিট ফুডটা খুব মিস করি, আর ইংল্যান্ডে সব জায়গায় এই স্ট্রিট ফুড পাওয়া যায় না, তাই এসব স্ট্রিট ফুডের দোকানগুলো আমাদের কাছে অনেকটা সোনার হরিণ হাতে পাওয়ার মতো, যেখানে খাবারের দাম, মান আর রেস্টুরেন্টের পরিবেশ আমাদের কাছে মুখ্য নয়। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই ইনডোর মার্কেটটা অনেকটাই নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর পরিপাটি। এখানে একটি মাছের শপ আছে যেখানে ফ্রেশ মাছ পাওয়া যায়, এবং এখান থেকে মাছগুলো তারা এই স্ট্রিট ফুডের বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহ করে থাকে। তাই এখানে একটি স্ট্রিট ফুডের দোকানে এখন আমি ঢুকবো, এখান থেকে নিয়ে যাওয়া ফ্রেশ মাছ খাবার জন্য। সো আজকের এই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা এখন বর্তমানে আছি একটা রেস্টুরেন্টে, এটা স্পেশালি ইন্ডিয়ান ফুড সার্ভ করে। তো আমরা খাবার অর্ডার করেছি, এখানে আমরা অর্ডার করেছি লাম বিরিয়ানি, সাগালু, fish&chips। তো এটা আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছে, জানি না কি এটা, মেবি অনিয়ন বাজি। তো স্ট্রিট ফুডের দোকানে এইরকমই হয়, দেখা যাক তাহলে খাবার কীরকম। অনেক চিপ ফুড এখানে, বিরিয়ানি, মিট বিরিয়ানি উইথ শাক আলু সালাদ, স্ট্রিট ফুড এরকমই হয়ে থাকে। তো লেটস ট্রাই। ভিউয়ার্স, এখন আমরা ওয়েট করতেছি ফিশ অ্যান্ড চিপসের জন্য, যেহেতু তারা ফ্রেশ মাছ গ্রিল করে দিচ্ছে, সো একটু টাইম লাগতেছে। নর্মালি ফিশ অ্যান্ড চিপসের দোকানে ইংলিশ মাছ যেমন সালমন, কড এইগুলো বিক্রি করে থাকে, বাট এখানে দেশি মাছ দিয়ে গ্রিল করে পরিবেশন করা হয়, আশা করি ভালো হবে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফিশ অ্যান্ড চিপস রেডি হয়ে গেছে, দেশি মাছ দিয়ে ফিশ অ্যান্ড চিপস আমি ইংল্যান্ডে প্রথমবার খাচ্ছি। অ্যান্ড তাদের ফুড মোটামুটি ওকে আছে, প্লাস সার্ভিসটা অনেক ফাস্ট এবং রেস্টুরেন্টের পরিবেশটা অনেক ভালো। সো ভিউয়ার্স, আপনারা এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন, এখানে বিহাইন্ড দ্য সিন দেখতে পাবেন। আমরা ব্লগ তৈরি করার সময় অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে, সো আমি আপনাদের জন্য ভিডিও এডিটিং করার সময় কাটিনি, সেটা রেখে দিয়েছি, আশা করি আপনারা দেখবেন। বিরিয়ানি